আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। আইন আল আসাদ ঘাঁটি থেকে মার্কিন কমবাট সেনা প্রত্যাহার করা হয়েছে জানিয়েছে ইরাকি কর্মকর্তারা। জার্মানির দুই কূটনীতিক বহিষ্কার করল রাশিয়া। মারা গেছেন ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। পরমাণু স্থাপনায় হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকছে পাকিস্তান সীমান্তে ভারতের প্রথম S-400 মোতায়েন। পাকিস্তানকে ভারত যে জমের মতো ভয় পায় তারই আবারও একটি প্রমাণ মিলল। S-400 নিয়ে আসার পর চীন সীমান্ত বাদ দিয়ে পাকিস্তান সীমান্তেই প্রথম তা মোতায়েন করল ভারত। কারণ ভারত ভালো করেই জানে পাকিস্তান যদি আক্রমণ চালায় তাহলে ভারতের কী পরিণতি হবে। ভারত যে এর আগে পাকিস্তানের অভ্যন্তরে এয়ার স্ট্রাইক চালিয়েছিল বলে দাবি করেছিল, পাকিস্তান সেখানে বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন ফোরামের লোকজনকে নিয়ে দেখিয়েছিল পাকিস্তানের কী ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের আক্রমণে। সেখানে কিছু পাখি কিছু গাছপালা ধ্বংস হয়েছিল আর সব কিছুই ছিল অক্ষত। অথচ ভারত দাবি করে সেই এয়ার স্ট্রাইকে পাকিস্তানের ব্যাপক ক্ষতি করে এসেছে তারা, কিন্তু আদতে সবই ছিল মিডিয়ার বানানো গল্প। আর এবার নতুন করে রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান সীমান্তে মোতায়েন করে ভারত আবারও প্রমাণ করল পাকিস্তানকে তারা কীভাবে জমের মতো ভয় পায়। আপনারা কি মনে করেন পাকিস্তান সীমান্তে S-400 মোতায়েন করে পাকিস্তানকে ভারত রুখে দিতে পারবে? এ বিষয়ে আপনারাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই S-400 নিয়ে তথ্য রয়েছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আইন আল আসাদ ঘাঁটি থেকে মার্কিন কমবাট সেনা প্রত্যাহার করা হয়েছে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা। ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটি থেকে আমেরিকার সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে। এখন সেখানে শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীর কিছু পরামর্শক রয়েছেন, এ কথা জানিয়েছে ইরাকের যৌথ অপারেশনস কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল খাফাজি। সোমবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক এর আরবি বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল তাহসিন এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন আইন আল আসাদ ঘাঁটিতে আমেরিকার শুধুমাত্র কয়েকজন সামরিক পরামর্শক রয়েছেন এবং একজন ইরাকি কমান্ডারের অধীনে ঘাঁটি পরিচালিত হচ্ছে। 2020 সালের 8 জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC 1 ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই ঘাঁটিতে হামলা চালায়, যার প্রতিটি ক্ষেপণাস্ত্রের ব্যবহৃত ওয়ারহেডের ওজন ছিল 1000 পাউন্ডেরও বেশি। ওই হামলায় ঘাঁটিটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয় এবং সারা বিশ্বের গণমাধ্যমের শিরোনামে হয়ে ওঠে। IRGC এর কুচ ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনারা ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করার পর প্রতিশোধ হিসাবে IRGC আইন আল আসাদ ঘাঁটিতে এই হামলা চালায়। আধুনিক ইতিহাসে এটিই ছিল মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইরানি কর্মকর্তারা একে মার্কিন বাহিনীর ওপর প্রথম থাপ্পড় বলেও উল্লেখ করেছেন। জার্মানির দুই কূটনীতিক বহিষ্কার করল রাশিয়া। রাশিয়ায় নিযুক্ত জার্মানির দুই কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। জার্মানিতে নিযুক্ত রাশিয়ার দুই কূটনীতিককে বার্লিন বহিষ্কার করার পর পাল্টা জবাব হিসাবে এই ব্যবস্থা নিল রুশ সরকার। মস্কোয় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ডেকে রাশিয়া পরিষ্কার করে বলেছে যে জার্মানি থেকে তাদের কূটনীতিক বহিষ্কার করার পাল্টা জবাব হিসাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয় এবং তার দেশের দুই কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত জানানো হয়। তবে কখন এইসব কূটনীতিককে রাশিয়া ছাড়তে হবে সেই সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয়নি।
জার্মানির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, পাল্টা পদক্ষেপ হিসাবে তাদের কূটনীতিক বহিষ্কার করার কথা জানিয়েছে মস্কো। রাশিয়ার এই সিদ্ধান্তে জার্মানি মোটেই আশ্চর্য হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে রাশিয়ার এই পদক্ষেপে দুদেশের সম্পর্কে আবারও অচল অবস্থা দেখা দেবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বার্লিন থেকে রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মস্কো এই ব্যবস্থা নিল। 2019 সালে জার্মানির রাজধানী বার্লিনের একটি পার্কে জেলিম খান নামে একজন চেচেন গেরিলাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ওই দুই কূটনীতিকের বিরুদ্ধে। এ ব্যাপারে জার্মানির একটি আদালত গত বুধবার রুশ দুই কূটনীতিককে দায়ী করে আদেশ দিয়েছেন। তবে রাশিয়া বলছে জার্মান আদালতের আদেশ সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মারা গেছেন ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। ইয়েমেনে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান ইরুল ইন্তেকাল করেছেন। তিনি ইয়েমেনে থাকা অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং জটিল পরিস্থিতির মুখে চিকিৎসার জন্য তিনি গত রবিবার দেশে ফিরে আসেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে মঙ্গলবার জানিয়েছেন, করোনা ভাইরাসের নানা রকম জটিলতা নিয়ে ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান ইরুলু ভোরে ইন্তেকাল করেছেন। খাতিবজাদে বলেন, খুব খারাপ অবস্থায় পৌঁছানোর পর হাসান ইরুলুকে ইরানে স্থানান্তর করা হয় এবং এ ব্যাপারে কয়েকটি দেশের বিশেষ করে সৌদি আরবের অসহযোগিতার কথা উল্লেখ করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। 1980 থেকে 88 সাল পর্যন্ত ইরান এবং ইরাকের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় তাতে হাসান ইরুল অংশ নিয়েছিলেন এবং সাদ্দাম বাহিনীর রাসায়নিক হামলার শিকার হন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি ইয়েমেনের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন এবং সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হন। ইয়েমেনের উপর সৌদি জোটের অবরোধ থাকার কারণে ইরানে ফিরে আসাটা সহজ ছিল না। এক্ষেত্রে হাসান ইরুলুকে দেশে আনার জন্য সৌদি আরবের বাধা ছিল, ফলে মারাত্মক অবস্থা তৈরি হওয়ার পরও ইরানের ফিরতে দেরি হয়েছে। গত শুক্রবার মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানি রাষ্ট্রদূতের দেহে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো চিহ্ন দেখা যায়নি, বরং সানার সঙ্গে তেহরানের সম্পর্ক খারাপ হওয়ার কারণে তিনি দেশে ফিরতে চান। তেহরান এই দাবিকে জোরালো ভাষায় প্রত্যাখ্যান করে বলেছে, আগের যে কোনো সময়ের চেয়ে ইয়েমেনের সঙ্গে ইরানের সম্পর্ক এখন খুবই মজবুত। তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম আদ দাইলামিও ওয়াল স্ট্রিট জার্নালের ওই রিপোর্ট প্রত্যাখ্যান করেন। হাসান ইরুলু 2020 সালের নভেম্বরে ইয়েমেনে নিজের কূটনৈতিক মিশন শুরু করেন। ইয়েমেনের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সম্পর্কের ব্যাপারে মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ইয়েমেনে যান। এর এক মাসেরও মাথায় আমেরিকা তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরমাণু স্থাপনায় হামলা হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি পরমাণু এবং সামরিক স্থাপনায় কোনো রকমের হামলা চালায় তাহলে তেহরান দাঁত ভাঙ্গা জবাব দেবে। ইরানের ইসলামী বিপ্লবগার বাহিনী বা IRGC এর খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরে কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যে কোনো হামলার মূল উৎস সমূলে বিনাশ করে দেবে ইরানের সামরিক বাহিনী। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল হামলার যে হুমকি দিচ্ছে তারা যদি তা বাস্তবায়ন করে তাহলে তারা যেসব কেন্দ্র, ঘাঁটি ও পথ ব্যবহার করে হামলা চালাবে তাৎক্ষণিক ও চূড়ান্তভাবে ইরানের সামরিক বাহিনী তার সবগুলোকে ধ্বংস করে দেবে। IRGC এর স্থলবাহিনীর কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। জেনারেল গোলাম আলী রশিদ আমেরিকাকে সতর্ক বার্তা দিয়ে বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইসরায়েল এই ধরনের হুমকি দিতে পারে না। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গন্তোস গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদেরকে বলেছেন, তিনি তার সামরিক বাহিনীকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর জেনারেল রশিদ ইসরায়েলের জন্য এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এর আগেও ইরানের রাজনৈতিক ও সামরিক নেতারা বারবার বলেছে, ইরানের উপর যদি ইসরায়েল কোনো রকমের হামলা চালানোর চেষ্টা করে তাহলে তার কঠোর এবং দাঁত ভাঙ্গা জবাব পাবে। পাকিস্তান সীমান্তে ভারতের প্রথম S-400 মোতায়েন। বর্তমান সময়ের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে পরিচিত রাশিয়ার S-400
প্রথম স্কোয়াড্রন পাকিস্তানের সীমান্তেই মোতায়েন করলো নয়াদিল্লি। একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা ANI এ তথ্য দিয়েছে। ওই কর্মকর্তা বলেন, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম স্কোয়াড্রন পাঞ্জাব সেক্টরে মোতায়েন করা হয়েছে। চীন ও পাকিস্তান থেকে সম্ভাব্য বিপদ একযোগে মোকাবেলা করতেই এটি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরোপুরি কাজ শুরু করবে রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি। চলতি মাসের শুরু থেকেই ভারতে আসতে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটির বিভিন্ন অংশ। রাশিয়া থেকে সমুদ্রপথে ও বিমানে করে এগুলো আনা হচ্ছে। এবছরই S-400 এর প্রথম স্কোয়াড্রন ভারত বাহিনীর হাতে চলে আসবে। সামরিক বিশ্লেষকদের মতে, S-400 একই সময়ে 36টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। একই সময়ে 72টি রকেট ছুটে সক্ষম এটি। এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দূরপাল্লা, মাঝারি পাল্লার এমনকি স্বল্প পাল্লার রকেটও ছোড়া যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।